একটা কা শ্যাম্পু সঙ্গে শুধু দুটো জিনিসকে মিশিয়ে এইভাবে করে আমি আমার চেহারা লাগিয়েছি। এটা আমার চেহারা থেকে সমস্ত কালো দাগ, পিগমেন্টেশন, কালো ছোপ এবং কালো ভাবটা দূর করে আমার চেহারাটা এখন বেশি ফর্সা, উজ্জ্বল আর সফট করে তুলেছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, এই ডিটেন ফেসিয়ালের নাম তো তোমরা অনেকেই শুনেছো, তাই না? যে ডিটেন ফেসিয়াল আমরা কিনা পার্লারে গিয়ে 5-6 হাজার টাকা খরচ করে করাই। আর ডিটেন ফেসিয়াল করলে কি হয়, ইনস্ট্যান্ট মানে একদিনের মধ্যে স্কিনটা অনেক বেশি ফর্সা, উজ্জ্বল দেখায়। তো তার জন্য আমরা মূলত পার্লারে যাই সেই ডিটেন ফেসিয়ালটি করার জন্য, যখন আমাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যায়, অনেক বেশি কালো হয়ে যায়। তো সেই ডিটেন ফেসিয়াল যদি আমরা ঘরে বসে করতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা? খুবই ভালো হয়, তাই না? কারণ আমাদের অনেক টাকা বেঁচে যাচ্ছে আর আমাদের অনেক সময় বেঁচে যাচ্ছে, কারণ পার্লারে যাওয়া আসা কিন্তু অনেক সময়ের ব্যাপার, যেটা কিনা সবার পক্ষে সম্ভব হয় না। তো তোমরা কি করবে, ঘরে বসে এই ডিটেন ফেসিয়ালটি করবে, তাও কিনা খুবই 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 কম খরচে। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, তোমরা ডিটেন ফেসিয়ালটি করার জন্য অনেকগুলো স্টেপ ফলো করতে হবে না, মাত্র একটা রেমেডি তৈরি করবে, আর সেই রেমেডি দিয়ে তোমাদের স্কিনটাকে তোমরা ডিটেন ফেসিয়াল করে ফেলতে পারবে, মানে স্কিনটা অনেক বেশি পরিমাণে উজ্জ্বল হয়ে যাবে এই একটিমাত্র রেমেডির মাধ্যমে। তো এই রেমেডিটা তৈরি করার জন্য আমি মূলত এখানে এই 1 টাকা শ্যাম্পু ব্যবহার করব। তো এখন তোমরা হয়তো বা অনেকেই প্রশ্ন করবে যে আপু, মুখে শ্যাম্পু ব্যবহার করলে স্কিনে কোনো ক্ষতি হবে কিনা, বা এটা স্কিনে ব্যবহার করা উচিত কিনা? তো আমি বলবো যে শ্যাম্পু মুখে ব্যবহার করলে কোনোই ক্ষতি হয় না, কেননা এখানে আমি যে পরিমাণে দেখাবো ঠিক সে পরিমাণে যদি ব্যবহার করতে পারো, সেই নিয়মে যদি ব্যবহার করতে পারো তাহলে কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার নিয়মে বাইরে গিয়ে যদি শ্যাম্পুটা মুখে ব্যবহার করতে যাও সেক্ষেত্রে তোমার ক্ষতি হতে পারে, কিন্তু আমি যে নিয়মে দেখাবো সেটা তোমাদেরকে লাইভ দেখাবো, তোমাদের সামনে আমি ব্যবহার করে দেখাবো। যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তো তোমাদেরও ক্ষতি হবে, তাই না? তো আমার যদি কোনো ক্ষতি হচ্ছে না তার মানে তোমাদেরও হবে না, এতটুকু তোমরা আমার বিশ্বাস রাখতে পারো। তাই বলবো যে শ্যাম্পু মুখে ব্যবহার করলে কোনোই ক্ষতি হয় না, আর বরং এই শ্যাম্পুটাই মূলত আমাদের স্কিনটাকে ডিটেন ফেসিয়াল করবে। আর আমরা যখন চুলের মধ্যে শ্যাম্পু ব্যবহার করি তখন কিন্তু সেটা গড়িয়ে কি হয় আমাদের মুখে আসে, তো তখন তো কোনো ক্ষতি হচ্ছে না, বলো? তাহলে এখন আমি যে নিয়মে দেখাবো সেই নিয়মে অবশ্যই লাগাবে, তাহলে কোনোই ক্ষতি হবে না। তো ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে দেখিয়ে দিচ্ছি শ্যাম্পুর সঙ্গে কোন দুটো জিনিসকে মিক্স করে আজকে ডিটেন ফেসিয়ালটি তৈরি করবে। আর এই ফেসিয়ালটা কিন্তু প্রতিদিন করা যাবে না বন্ধুরা, এটা তোমাদেরকে সপ্তাহে একদিন করতে হবে। সেই জন্য তোমরা এরকম মিনি প্যাক কয়েকটা শ্যাম্পুর পাতা কিনে রাখলে এখান থেকে এক পাতা নিয়ে তোমরা এই ফেসিয়ালটি ঝটফট করে নিতে পারবে। তো দেখো, আমি এখান থেকে এক পাতা নিয়ে নিয়েছি, আর এখানে তো 2 টাকা দামের শ্যাম্পু দেখতে পাচ্ছ, আর আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 টাকা শ্যাম্পু ব্যবহার করেছি, অর্থাৎ আমি এই শ্যাম্পুর পাতা থেকে মানে অর্ধেকটা পরিমাণ শ্যাম্পু নিয়ে নেব। সেই জন্য আমি তোমাদেরকে মূলত 1 টাকা শ্যাম্পুর কথা বলেছিলাম, আর বাকি যে শ্যাম্পুটা আছে সেটা তোমরা রেখে দিলে কিন্তু নেক্সট উইকে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে। আর এই শ্যাম্পু আমাদের স্কিনটাকে খুব ভালো মতো ডিটেন করে, কেননা ডিটেন ফেসিয়ালের মধ্যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো কিন্তু এই শ্যাম্পুর মধ্যেও আছে। তো যার কারণে শ্যাম্পু ব্যবহার করার পরে আমাদের স্কিনটা অনেকগুলো ফর্সা, উজ্জ্বল দেখায়। আর শ্যাম্পুর সঙ্গে আমি কিছু জিনিস অ্যাড করবো, তাহলে শ্যাম্পু মুখে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না। তো সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কি, দেখো, অ্যালোভেরা জেল। অবশ্যই এখানে মার্কেট বেচে অ্যালোভেরা জেলটা দিতে হবে, তা না হলে কিন্তু বাড়িতে তৈরিটা এটার সঙ্গে মিশতে চাইবে না। তো এখান থেকে দেখো, আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এই শ্যাম্পুর সঙ্গে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর এভাবে করে মেশিনে নিতে হবে। এতে করে অ্যালোভেরা জেলটা ভালো মতো এই শ্যাম্পুর সঙ্গে মিক্স হবে, আর এভাবে করে মেশিনে মিশিয়ে যখন এরকম একটু ফেনা ফেনা হয়ে যাবে শ্যাম্পুটা, তখনই বুঝতে হবে যে আমাদের অ্যালোভেরা জেলটা খুব ভালো মতো শ্যাম্পুর সঙ্গে মিশে গেছে। তো এরপর আমি আরেকটা জিনিস অ্যাড করব, আর সেটা হলো কি, চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনটাকে খুব ভালো মতো এক্সফোলিয়েট করে, অর্থাৎ আমাদের স্কিন যে মরা চামড়াগুলো আছে সেগুলোকে তুলে ফেলতে সাহায্য করবে। তো সেই জন্য আমি এখানে দেখো 1.5 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো প্লাস এই চালের গুঁড়োটাকে এই শ্যাম্পু মিশ্রণের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু আমাদের রেমেডিটা তৈরি হয়ে যাবে, মানে ডিটেন ফেসিয়ালটি তৈরি হয়ে যাবে। তো দেখে দিলে কত সহজে এই একটা মাত্র রেমেডি দিয়ে আমরা ডিটেন ফেসিয়ালটি করতে পারবো। তো চলো তোমাদেরকে এখন এটার পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি, কীভাবে তুমি এটা মুখের মধ্যে লাগিয়ে স্কিনটাকে ফর্সা করে তুলবে। রেমেডিটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না বন্ধুরা, ঠিক এরকম একটা ক্রিমি স্ট্রেচারটা তৈরি করে নিতে হবে, তাহলে এটা মুখে লাগালে সেটা খুব ভালো মতো অ্যাবজর্ব করবে, মানে এটা সম্পূর্ণ গুণাগুণ আমার স্কিন অ্যাবজর্ব করে নিতে পারবে। তো যাই হোক, এখন হচ্ছে এটি ব্যবহার করার ফালা, প্রথমে চুলগুলোকে ভালো মতো সিকিউর করে নেবে, না হলে চুলের সঙ্গে লাগলে চুল আর পরিষ্কার করতে অসুবিধা হয়ে যাবে। তো এরপর হচ্ছে মুখটাকে পানি দিয়ে, নরম পানি দিয়ে ক্লিন করে আসলেই হবে, যেহেতু এখানে আমরা স্কিনটাকে ডিটেন ফেসিয়াল করবো, সেজন্য ফেসওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করার প্রয়োজনে জাস্ট নরম পানি দিয়ে স্কিনটাকে ধুয়ে আসবে আর কি। তো আমি হচ্ছে ভিডিও কার আগে ধুয়ে চলে এসেছি। তো এরপর হচ্ছে তোমরা কী করবে, প্রথমে অল্প অল্প করে নিয়ে একটু একটু মাসাজ করবে, মানে মাসাজটাই হচ্ছে আমাদের মেইন আর কি। তো আমরা যেহেতু এখানে একটা মাত্র স্টেপে করছি, মানে একটা মাত্র রেমেডি ব্যবহার করব এই ডিটেন ফেসিয়ালটি করার জন্য, আর কোনো রেমেডি আমরা ব্যবহার করব না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে মানে এই রেমেডিটা দিয়ে 2টা স্টেপ করতে হবে। মানে হচ্ছে প্রথমে আমরা একটু মাসাজ করব, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে।
তো তোমরা হচ্ছে এখান থেকে অর্ধেকটা পরিমাণ রেমেডি পুরো মুখে এভাবে করে লাগিয়ে নিবে, আর লাগিয়ে নেওয়ার পরে হচ্ছে দুই হাতের সাহায্যে মাসাজ করবে। তো এভাবে করে মাসাজ করলে কি হবে, এখানে আমাদের চালের গুঁড়োটা দিয়েছিলাম, সে চালের গুঁড়ো ছোটো ছোটো দানাগুলো আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করবে, অর্থাৎ আমাদের স্কিনে যে মোড়া চামড়াগুলো আছে এবং যে দানা দানা গুঁড়ি গুঁড়িগুলো আছে সেগুলোকে তুলে ফেলবে। ইভেন হচ্ছে আমাদের স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল করে তুলবে, আর যে দাগছোপগুলো আছে সেগুলো হচ্ছে নরম হয়ে যাবে এভাবে করে মাসাজ করার ফলে। ইভেন হচ্ছে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, যার ফলে আমরা পরবর্তীতে যে বাকি রেমেডিটা আছে সেটা অ্যাপ্লাই করার ফলে সেটা আমাদের স্কিনে খুব ভালো মতো কাজ করতে পারবে। তো সেই জন্য তোমরা হচ্ছে প্রথমে এভাবে করে মাসাজটি করবে, হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, আর যেখানে তোমাদের দাগটা বেশি আছে মনে হবে সেখানে তোমরা একটু বেশি প্রেশার দিয়ে করবে আর কি, বেশিক্ষণ সময় নিয়ে করবে। তো ওকে বন্ধুরা, এভাবে করে তোমরা হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো মাসাজটি করে নেবে, তাহলে হচ্ছে তোমাদের স্কিনের পোর্সগুলো ক্লিন হবে আর হচ্ছে তোমাদের দাগগুলো কিন্তু অনেকটা নরম হতে শুরু করবে। তো এরপরে এখানে বাকি যে রেমেডিটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা সেকেন্ড স্টেপ করবো, আর সেকেন্ড স্টেপটা হচ্ছে মাত্র এই রেমেডিটাকে একটু মোটা লেয়ার করে লাগিয়ে দেবে, এটাই কাজ। তো দেখো এভাবে করে যখন মোটা লেয়ার করে লাগাবে তখন আমাদের দাগগুলো কিন্তু হালকা হতে শুরু করবে, আর যখন আমরা এটা কিছুক্ষণ মুখের মধ্যে রাখবো তো ওই সময়টার মধ্যে মোটা আমাদের স্কিনটা কিন্তু ফর্সা করে তুলবে। আর এই ফেশিয়ালটা কিন্তু সপ্তাহে একদিন করে করতে হবে, এর বেশি কিন্তু করা যাবে না, যেহেতু এটা ডিটেন ফেশিয়াল। তো ডিটেন ফেশিয়াল একদিন করলে কিন্তু তোমাদের স্কিনটা অনেকদিন পর্যন্ত ফর্সা উজ্জ্বল থাকবে, ইভেন কিন্তু তোমাদের স্কিনে দাগছোপগুলো কিন্তু চিরদিনের জন্য চলে যাবে, সেগুলো কিন্তু আর ফিরে আসবে না। আর যখনই দেখবে যে স্কিনটা একটু ডাল হয়ে গেছে, একটু কালো দেখাচ্ছে রোদ থেকে আসার পরে, তখন ঝটপট তোমরা এভাবে করে এই ফেশিয়ালটি করে নিতে পারবে। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেমেডিটা একটু মোটা লেয়ার করে লাগিয়ে নিয়েছি, আর তোমরা যদি এটা হাতে পায়ে ব্যবহার করতে চাও তাহলে আর একটু বেশি করে তৈরি করে নিবে আর কি। তো যাই হোক, এখন কথা হচ্ছে একটু তোমরা কতক্ষণ মুখের মধ্যে রাখবে। তো তোমরা কিন্তু এটাকে খুব বেশিক্ষণ রাখার চেষ্টা করবে না, অর্থাৎ এটাকে তোমরা 5 থেকে 6 মিনিটের মতো রাখলেই কিন্তু এনাফ, এর থেকে বেশিক্ষণ একদমই রাখবে না, এটা হচ্ছে কথা, যেহেতু এটা ডিটেন ফেশিয়াল সেই জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আমি কথা বলা সময় নষ্ট করবো না, ফিরে আসতে একদম 5 থেকে 6 মিনিট পরে, টাটা। এই তো আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রেখেছি, আর এই মিনিটটা কিন্তু এভাবে সাইডে সাইডে দিয়ে একটু একটু শুকিয়ে যাবে, মানে পুরো শুকাবে না, যখন এরকম সাইডে সাইডে একটু একটু শুকাবে তখনই তোমরা রেমেডিটি তুলে নিবে। এর মধ্যে কিন্তু এটার গুণাগুণগুলো আমার স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে। তো আমি এখানে একটা ফেশিয়াল ফোমকে ভিজিয়ে এটাকে তুলে নিচ্ছি, তোমরা চাইলে ডিরেক্ট পানি দিয়ে ধুয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না, আর যদি টাওয়াল রুমাল থাকে সেটা দিয়ে মুছে নিতে পারবে। আর দেখো এটা তুলে নেওয়ার পর আমার স্কিনটা কতটা পরিমাণ উজ্জ্বল দেখাচ্ছে, প্রথমে কিন্তু এতটা উজ্জ্বল ছিল না আমার স্কিনটা যখন আমি ভিডিও শুরু করেছিলাম, তাহলে বুঝতেই পারছো আমার স্কিনটা কতটা তফাত লাগছে এখন। তো এটা কিন্তু সম্পূর্ণ এই রেমেডির কারণে, কেন এটা কিন্তু স্কিনটাকে ইনস্ট্যান্ট ফর্সা করে তোলে, মানে একদিনের মধ্যেই, যেরকম ডিটেন ফেশিয়াল করে থাকে আর কি। তো এরপরে হচ্ছে আমি মুখটাকে খুব ভালো মতো ক্লিন করে আসবো, কারণ এইভাবে করে ক্লিন করলে কিন্তু ভালো মতো ক্লিন করা যাচ্ছে না। তো যাই হোক, এরপরে দেখা মুখটা খুব ভালো মতো ধুয়ে চলে এসেছে। এরপর মুখটাকে মুছে নেওয়ার পরে তোমরা অবশ্যই কোনো না কোনো ময়েশ্চারাইজিং ক্রিম বা তোমরা যে ক্রিম সবসময় ব্যবহার করো মুখের মধ্যে সেটা একটুখানি লাগিয়ে নেবে, এতে করে তোমাদের স্কিনটা ড্রাই হবে না। তো আমি হচ্ছে একটু পরে গোসল করবো, সেজন্য এখন আর লাগালাম না আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার স্কিনটা কতটা পরিমাণ উজ্জ্বল হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে। তো এভাবে করে তোমরা হচ্ছে এই ফেশিয়ালটি করবে, আর ঝটপট তোমাদের স্কিনটা কতটা পরিমাণ ফর্সা আর উজ্জ্বল করে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার তোমার কাছে চলে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখো নেক্সট ভিডিওতে, সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।